হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শামসুদ্দোহা শামীম, আপনার সাথে কথা বলতেছি। আজকের বিষয় হলো জর্জিয়াতে যেতে কি কি ডকুমেন্ট লাগে এবং কিভাবে আপনারা জর্জিয়াতে যেতে পারবেন। আসলে অনেকেই কমেন্ট করছে আমার ইউটিউবের যে ভিডিওতে, অনেকেই কমেন্ট করছে যে কিভাবে যেতে পারি, কি কি ডকুমেন্ট লাগে। আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আর বানানো হয় নাই, তাই আজকে একটু ফ্রি হয়েছি অনেক দিন পরে, তাই বসলাম বানাতে। তো যদি আপনার কাছে সৌদি রেসিডেন্ট থাকে, সৌদি ইকামা যাকে বলে, যদি ভ্যালিড ইকামা থাকে 3 মাসের, তাহলে আপনি ওই দেশে এন্ট্রি হতে পারবেন। যাদের জিসিসি যে যে দেশগুলো আছে, ওই দেশের রেসিডেন্ট যারা আছে, রেসিডেন্ট কার্ড থাকলে আপনি এন্ট্রি হতে পারবেন। এখানে ভিসা লাগবে না, অনারেবল ভিসা বা কোনো কিছু নেই, শুধু এন্ট্রি এবং এক্সিট দিব আপনাকে। এন্ট্রির যে সিলটা সেটা দিবে এবং এক্সিট সিল দিবে। আপনি জিসিসির দুবাই, বাহরাইন, সৌদি, কুয়েত, কাতার, ওমান যেখানেই হন, আপনার যদি ভ্যালিড রেসিডেন্ট কার্ড থাকে তাহলে আপনি এন্ট্রি নিতে পারবেন। তো এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাকে কি কি জিনিস লাগবে, যেহেতু এখানে কোনো ভিসা নেই, তবে কিছু তো ডকুমেন্ট লাগবে। তো প্রথম ডকুমেন্টটা হলো পাসপোর্ট। আপনার পাসপোর্টে অবশ্যই 6 মাসের মেয়াদ থাকতে হবে। তারপর যেই ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে ইকামা, আপনার ইকামা থাকতে হবে, ইকামা অবশ্যই 3 মাস মেয়াদ থাকতে হবে। তারপর লাগবে আপনার রিটার্ন টিকিট, আপনি যে যাবেন কবে রিটার্ন আসবেন সেই টিকিটটা, বুকিং কনফার্ম টিকিট বুকিং থাকতে হবে। তারপর লাগবে আপনি ওখানে কোথায় থাকবেন, অবশ্যই আপনি হোটেলে থাকবেন কিংবা অ্যাপার্টমেন্ট, কিংবা আপনার কি আরও কাছে যদি থাক ওই সেই হোটেল বুকিং পেপারটা লাগবে, যদি হোটেলে থাকেন বা যাই থাকেন সেই পেপারটা লাগবে। পঞ্চম হচ্ছে আপনার যদি এক্সিটরি এই দেশ থেকে বাইরে যেতে হবো, আবার সৌদি আরব এন্টার হতে হবে বা দুবাই বা কাতার, যেইখান থেকে আপনি বাইরে যান সেই দেশের এক্সিট এবং এন্ট্রি লাগবে, কারণ আপনি সেই দেশে অবশ্যই ফিরে আসতে হবে। আর আপনার কাছে ডলার থাকতে হবে আপনি যতদিন থাকেন, যেমন আপনি যদি 10 দিন থাকেন তাহলে প্রতিদিন $50 করে আপনার কাছে থাকতে হবে, তাহলে $500 আপনার কাছে, $400-500 থাকতে হবে ক্যাশ। তাহলে আপনি যদি ইমিগ্রেশনে অনেক সময় চেক করে যে এই ডলার আছে কি না, আপনি তাদেরকে ওইটা দেখাতে পারবেন। আর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনি যে ওই দেশে ট্রাভেল করবেন অনলাইনে, অনলাইন থেকে ট্রাভেল ইন্স্যুরেন্সটা বানিয়ে নিতে হবে। এই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই লাগবে যদি অনারাইভাল যেতে চান আপনি। আর অনেক সময় এয়ারপোর্ট, যেই সৌদি এয়ারপোর্ট বা যে কোনো জায়গায়, যেহেতু আমরা বাংলাদেশি সেটা তো বুঝেন, সব জায়গায় একটু সমস্যা হয় আমাদের, তো সেক্ষেত্রে ওরা আপনাকে আরেকটা পেপার দিবে, সেটা হচ্ছে ওরা যদি আপনি ওইখান থেকে রিটার্ন আসেন, অনেক সময় অনেক 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 কারণে তারা ওই দেশে এন্ট্রি দেয় না, তখন তারা সেম যেই ফ্লাইটে গেছেন সেই ফ্লাইটে রিটার্ন পাঠাবে। এই কারণে এরা এখান থেকে এদের মানে আপনাকে যদি এন্ট্রি করতে না দেয় তাহলে এরা এটার জন্য কোনো দায়ী থাকবে না, সেই যে একটা ফর্ম দেবে সেটা আপনাকে পূরণ করে ওদেরকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি এন্ট্রি না পান আবার রিটার্ন আসতে হবে, রিটার্ন আসার টাকাও আপনাদের আপনাকেই দিতে হবে। তবে আপনি এই যে এরা, সেক্ষেত্রে এরা কোনো দায়ী থাকবে না, মানে ফ্লাইটের যেই কর্মকর্তারা তারা কোনো দায়ী থাকবে না সেই ক্ষেত্রে। এই কারণে আপনাকে এটা এই ফর্মে আপনার থেকে সাইন নেওয়া হয়। এই বাস আজকের জন্য এখানেই এতটুকুই। এই ডকুমেন্টগুলো আপনি যদি থাকে অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন। আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে, কারণ আমি 2 বার গেছি এই পর্যন্ত। তো আর আর যদি কোনো কিছু জানা থাকে প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।